করোনা আক্রান্তদের চিকিৎসা দিতে রাজধানীতে নয়টি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র সহ সব প্রস্তুতি চূড়ান্ত জেলা এবং উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতেও করোনা আক্রান্তদের জন্য আলাদা শয্যার ব্যবস্থা করা হয়েছে এছাড়াও দেশের সবগুলো বিভাগীয় হাসপাতালে করোনা পরীক্ষার ব্যবস্থা করেছে আইএডিসিআর আরো জানাচ্ছেন দেশে ব্যাপক হারে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে আক্রান্তদের চিকিৎসা দিতে প্রস্তুতি নিয়েছে সরকার আক্রান্তদের সেবা দেয়া এখন সরকারের প্রধান অগ্রাধিকার এজন্য রাজধানীতে ছয়টি সরকারি হাসপাতাল প্রস্তুত করা হয়েছে আরও তিনটি হাসপাতাল প্রস্তুত করার কাজ চলছে স্বাস্থ্য বিভাগ জানায় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল কুয়েতমোত্রী হাসপাতাল মহানগর জেনারেল হাসপাতাল মুগদা জেনারেল হাসপাতাল মিরপুর লালকুঠি হাসপাতাল ও রেলওয়ে হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা দেয়া হবে এছাড়া শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালকে প্রস্তুত থাকতে বলেছে স্বাস্থ্য বিভাগ

আমাদের কিছু কিছু ম্যান ছিল সেগুলো অলরেডি পর্যায়ন হয় কিছু কিছু হয়েছে ফুল রেডি হইতে আমাদের একটু আর কিছু জিনিসপত্র লাগবে সেগুলো আসতেছে যদি ওই রকম পরিস্থিতি হয় তখন আমাদের এই রোগীগুলাকে অন্য কোথাও শিফট করে আমরা তখন এই হাসপাতালকে করোনা রোগী ব্যবহার করার জন্য উপযোগী করতে পারব ঢাকায় আইইডিসিআর ছাড়াও আরও তিনটি হাসপাতাল সব বিভাগে মেডিকেল কলেজ হাসপাতাল এবং কক্সবাজারে করোনার নমুনা পরীক্ষার ব্যবস্থা করেছে স্বাস্থ্য বিভাগ ইমদাদুল্লাহ বাবু বৈশাখী সংবাদ ঢাকা